এবার ফুটবলের খবর। 27 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ ফুটবলকে সামনে রেখে পুরো দমে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্ট ভেনু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে বুধবার সকালে অনুশীলন করিয়েছেন দলটির কোচ অস্কার ব্রুজান। নতুন বছরে দলগুলো শক্তিশালী স্কোয়াড গঠন করায় চমচমাট একটি ফুটবল মৌসুম হবে বলে প্রত্যাশী স্প্যানিশ কোচের। বিস্তারিত দেখব মাহফুজুল ইসলামের রিপোর্টে। কমলাপুরের টার্ফে স্বাধীনতা কাপ দিয়ে শুরু এবারের ফুটবল মৌসুম। হাতে সময় দিন দুয়েক, ছুটি কাটিয়ে শিশুদের নিয়ে সোজা টুর্নামেন্ট ভেন্যুতে কোচ অস্কার ব্রুজন। নতুন মৌসুমে দেশের দলবদলের বাজারে রমরমা সব খবর। আবাহনী সাইফ, শেখ রাসেল, শেখ জামালের মতো ক্লাবগুলো গঠন করেছে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল। দেশের ফুটবলের জন্য যা ইতিবাচক বলছেন অস্কার ব্রুজন। Many teams are bringing great signings. অবশ্যই ভালো মানের দল গঠন করেছে ক্লাবগুলো, যা কিনা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক মৌসুমের আভাস দিচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। মাঠের লড়াই সহজ হবে না, তবে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শক্তিশালী দল, শিরোপার দাবিদার, সে লক্ষ্যেই খেলব। গেল মৌসুমে চার ফরেনারের তিনজনই আছেন কিংসে। রাউল বেসেরাকে ছেড়ে দিয়ে তার জায়গায় নতুন সংযোজন বসনিয়া জাতীয় দলের সেন্টার ফরওয়ার্ড স্টোজান ভ্রানজেস। ভালো মানের ফুটবলার আছে আমাদের, শুধু ফরেইনার নয়, দেশি ফুটবলাররাও ভালো কিছুর সামর্থ্য রাখে, সেটি আমরা প্রমাণ করেছি আগেও। এবছরও আমাদের শিরোপার দিকেই চোখ থাকবে, স্বাধীনতা কাপ দিয়ে ভালো শুরু করতে চাই। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।